বিগত 4 বছর আগে ঊনকোটি জেলার ফটিকরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বর্তমান মন্ত্রী সুধাংশু দাসের উদ্যোগে ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ময়দানে শুরু হয়েছিল অটল স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্ট। প্রতি বছরের মতো এবছরও সারা জাগিয়ে ফের আয়োজন করা হয়েছে এই ফুটবল আসরের। প্রতিযোগিতার শেষ সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হলো রবিবার। এদিনের ম্যাচে ফটিকরায় বিদ্যালয় মাঠে প্রতিদ্বন্দ্বিতা করে রাজনগর বেস্ট ইলেভেন ও ধলাই জেলা। সেমিফাইনাল থেকে ফাইনালে যাওয়ার লক্ষ্যে খেলতে নামা দুটি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলো রবিবার। যদিও শেষ পর্যন্ত প্রতিযোগিতা থেকে ছিটকে যায় ধলাই জেলা এবং ধলাই জেলাকে হারিয়ে ফাইনালে স্থান দখল করে নিল রাজনগর বেস্ট ইলেভেন। এদিনের এই হাই ভোল্টেজ ম্যাচকে কেন্দ্র করে ফটিকরা স্কুল মাঠে দর্শকদের ভিড় এবং উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিনের ম্যাচে জয়লাভ করে ফাইনালে জায়গা করে নেওয়া দলকে ফাইনাল ম্যাচের জন্য শুভেচ্ছা জানান মন্ত্রী সুধাংশু দাস। আমরা অত্যন্ত আনন্দ এবং উৎসাহ উদ্দীপনার সহিত আমাদের আজ চূড়ান্ত তথা শেষ সেমিফাইনাল ম্যাচ ধলাই জেলা এবং রাজনগর একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে বিজয়ী ঘোষণা হয়ে গেছে, রাজনগর একাদশ তারা জয়ী হয়ে ফাইনালে পৌঁছে গেছে। আমরা যতটুকু জানি যে ফাইনালে রাজনগর এবং বাই বাই এফসি কৈলাসহর দুইটা টিম ফাইনালে গেছে। আগামী 28 তারিখ এই মাঠে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজির উপস্থিতিতে এখানে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী এবং অন্যান্য বিশেষ অতিথিরা থাকবেন, স্থানীয় বিধায়করা থাকবেন এবং অগণিত দর্শক, এবং যেভাবে বিভিন্ন জায়গা থেকে মানে প্রচণ্ড উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে দর্শকরা এই মাঠে এসেছেন, সত্যি খেলার মান অনেক বেশি উপরে গেছে এবং আমরা একটা হাই লেভেল ফুটবল ম্যাচ আমরা এখানে লক্ষ্য করতে পারছি। দর্শকরা উপভোগ করছেন, প্রচণ্ড আনন্দ এখানে হচ্ছে। প্রত্যেক দিন আমরা লক্ষ্য করছি দুপুর ঠিক 1টা-1.30টা থেকে পুরো মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। 3টার পরে কোনো জায়গাতেই মানে দর্শকরা বসার মতো জায়গা পাচ্ছে না। অর্থাৎ এই মাটির ফুটবল এত সুনামের সহিত মানুষ গ্রহণ করেছেন এবং এত বেশি আনন্দ মানুষ এই টুর্নামেন্টে খুঁজে পাচ্ছেন। আমরা কমিটির পক্ষ থেকে সমস্ত দর্শকদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আগামী 28 তারিখ এই ফাইনাল ম্যাচে আমাদের যে দুইটা দল, শক্তিশালী দল, একটা রাজনগর এবং বাই বাই এফসি কৈলাসহর থেকে অংশগ্রহণ করবে, তাদের জন্য শুভকামনা থাকবে এবং এই ফাইনাল ম্যাচে সমস্ত দর্শকরা যেন এখানে উপস্থিত থেকে খেলাকে সফল করেন, এই আবেদন আমি আপনাদের সবার মাধ্যমে জানাচ্ছি। আজকের সেমিফাইনালে যারা বিজয়ী রাজনগর তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি। যারা স্কোরার হয়েছেন অর্থাৎ রানার্স হয়েছেন সেমিফাইনালে তাদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি, খুব ভালো খেলেছেন তারা। তারপরে যে কোনো একটা টিমই খেলাতে জিতে আলটিমেটলি রাজনগর জিতেছে। আগামী 28 সেপ্টেম্বর রাজনগর বেস্ট ইলেভেন এবং ওয়াই ওয়াই এফসির মধ্যে অনুষ্ঠিত হবে অটল স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।